মৃত ছাত্রনেতা আনিস খান খুনের মামলায় সুবিচারের দাবিতে এভাবেই স্লোগানে স্লোগানে মুখরিত হলো রাজপথ। কখনো লড়কে লেঙ্গে আজাদি, কখনো আনিসের রক্ত হবে না কো ব্যর্থ। হাতে হাতে প্ল্যাকার্ড, সেখানে একযোগে আক্রমণ করা হলো যোগী আদিত্যনাথ ও মমতা বন্দ্যোপাধ্যায়কে। মহাকরণে রয়েছে সংখ্যালঘু উন্নয়ন দপ্তর। আনিস খানের হত্যাকারীদের শাস্তির দাবিতে সোমবার মহাকরণ অভিযান করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, বাবেলালে, যাদবপুর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। দুপুর দুটো নাগাদ পার্ক সার্কাস থেকে শুরু হয় মিছিল। আমরা পুলিশের কোনো বাধা মানবো না। আজ আজ ছাত্র খুন হয়েছে পশ্চিমবঙ্গে, একটা ছাত্রকে বাড়িতে ঢুকে হত্যা করা হলো, তারপরে 72 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারি হয়নি, তাই সরকার এটার জন্য। বিক্ষোভকারীদের পরিকল্পনা ছিল পার্ক সার্কাস, মল্লিক বাজার, মৌলালি, এস এন ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিং এ পৌঁছবে মিছিল, তারপর মহাকরণে যাবে। অন্যদিকে পুলিশের পরিকল্পনা ছিল ডোরিনা ক্রসিং এ মিছিল আটকানো হবে, সেই মতো আয়োজনও করা হয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগে মৌলালি থেকে এস এন ব্যানার্জি রোডের পরিবর্তে মিছিল শিয়ালদার দিকে ঘুরে যায়। পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, শুরু হয় হুড়োহুড়ি। বাস গাড়ির মধ্যে দিয়ে এগিয়ে যেতে শুরু করেন বিক্ষোভকারীরা, অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। বিক্ষোভকারীদের একাংশ রাস্তায় শুয়ে পড়ে, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করে মিছিল। আর আহমেদ ডেন্টাল কলেজের সামনে মানববন্ধন করে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। শিয়ালদার বিদ্যাপতি সেতুর সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে মিছিল আমরা দেখছি একেবারে সোজা শিয়ালদার দিকে হাঁটা লাগিয়েছে এবং রাস্তার উপরে বসে রয়েছে। গোটা রাস্তা জুড়ে অসংখ্য গাড়ি, সবকিছু আটকে পড়েছে, পুলিশ কার্যত দিশেহারা। এরপর কলেজ স্ট্রিট মোড়ে গার্ডওয়াল দিয়ে মিছিল আটকানো হয়। তিনজন অ্যাডিশনাল সিপি ও 6 জন ডিসি নেতৃত্বে নামানো হয় র‍্যাফ ও পুলিশ বাহিনী, মোতায়েন করা হয় জলকামান। এরপরই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। শুরু হয় ধরপাকড়, আন্দোলনকারীদের চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানে। পরিবারের কাছে আমার আবেদন, ভরসা রাখুন, আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, সে যে যাই জড়িত থাকুক না কেন, তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সংখ্যালঘু ভাইদেরকে দুধেল গরু বলেছিলেন। মানুষ যেমন গরু পোষে, দুধ যখন আর গরুর থাকে না তাদের বিক্রি করে দেয় বেশিরভাগ মানুষই, তো সেরকম দুধেল গরুদের যে বলেছিলেন মুখ্যমন্ত্রী, দুধ বের করে নেওয়া হয়েছে, এবার তার কাজ ফুরিয়ে গেছে, মুখ্যমন্ত্রী করছেন তার কাজ। সব মিলিয়ে আনিসের মৃত্যুর প্রতিবাদে পড়ুয়াদের মিছিল ঘিরে দিনভর উত্তাল হলো রাজপথ। উজ্জ্বল মুখোপাধ্যায়, আবির দত্ত, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।